নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকুন এবং আমি প্রতিদিন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনাদের কিছুটা সময় আমি নিই, কিন্তু এই আলোচনাটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। মোটো কেটে কেটে রাশির নাম শুভ সময় শুনে আপনারা বেরিয়ে যাবেন না, কারণ এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই আমি কিন্তু প্রতিদিন করি। দেখুন, রাশির নাম, কোনো না কোনো রাশির নাম কিন্তু থাকে, অধীর আগ্রহে আপনারা দেখেন যে আপনাদের রাশির নাম রয়েছে কি না। কিন্তু দেখুন, শুধুমাত্র রাশির নাম মিলালেই যে আপনার অর্থপ্রাপ্তির যোগ হবে এটা কখনোই নয়, কারণ একই রাশির লাখো লাখো মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু ভাগ্য সমান নয়। আপনার জন্মছকে আমি বারবার যে কথাটা বলি, চারটি গ্রহ কেমন রয়েছে, চারটি ভাব কেমন রয়েছে, তার উপর নির্ভর করবে যে আপনার অর্থপ্রাপ্তি হবে কি না। দেখুন, অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। আমি একটা কথা আপনাদেরকে বলি, যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আছে, 2-1 নম্বরের জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির কারকগ্রহ এবং রাহু গ্রহ কী করে জানেন, শর্টকাটে অর্থ কিন্তু দেয়। তা আপনার জন্মছকে যদি যোগ যদি থাকে, প্রবল যোগ যদি থাকে, নিশ্চিতরূপে আমি একটি কথা বলবো, আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। হয়তো আপনার সঙ্গে আমি যে কথাগুলো বলছি আগামীকাল হুবহু মিলে যেতে পারে, আবার হুবহু না মিলতেও পারে, কারণ এখান থেকে আপনার দশা মহাদশা দেখতে পাচ্ছি না, গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি না, রাহু কেমন আছে সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা একটা ইন জেনারেল এবং মহাভাগ্যে আমি প্রতিদিন টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় কিন্তু জানাচ্ছি। অবশ্যই আপনারা মহাভাগ্যটি আপনারা দেখবেন। দেখুন, আপনারা ভিডিওগুলো শুনছেন, একটা টিকিট কেটে ফেলছেন, প্রচুর অর্থ অপচয় করছেন। আমি একটি কথা আবারও বলছি, শুধুমাত্র টিকিট কাটলে যে অর্থপ্রাপ্তি সেটা না, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে সময়টা কখন রয়েছে, কোন বছর রয়েছে, কোন মাস রয়েছে সেটা আগে জেনে নিন, যে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে। আমি রাশির নাম বলছি বলে যে আপনারা বড় ধরনের টিকিট কাটবেন সেখানে কিন্তু আপনারা অর্থ কিন্তু নষ্ট করছেন। আমি বারবার একটি কথা বলি যে আগে পরামর্শ করে নিন কখন আপনাদের প্রাপ্তি রয়েছে, আদৌ কি আপনার প্রাপ্তি রয়েছে। এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, আমি একটি কথা বলি, তারা বার্থ চার্ট রিফরমেশন করুন। আর যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং একটি কথা আপনাদেরকে বলবো, রাহু হচ্ছে কলিযুগে শর্টকাটে অর্থ দেয় এবং রাহু রক্ষা কবচের উপলক্ষে আপনার শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট কিন্তু রয়েছে, এবং ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহু রক্ষা কবচ বর্তমানে দেওয়া চলছে। আপনার জন্মছকে ধনভাব, ভাগ্যভাব, আমি একটি কথা বারবার বলি, এটা হচ্ছে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, তাহলে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। যে কোনো দিক থেকে আপনি 10 টাকা হলেও পেতে পারেন, 500 টাকা হলেও পেতে পারেন, 1 কোটি টাকা হলেও পেতে পারেন, প্রাপ্তি কিন্তু আপনার হবে, কম হোক বেশি হোক। হয়তো আমি রাশিগুলোর নাম বলছি, কোনো না কোনো দিন আপনাদের হয়তো বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটতেও পারে, সেই দিন হয়তো আপনারা প্রচুর অর্থ অপচয় করে ফেলেছেন। দেখুন, টিকিট কাটার আগে জেনে নিন না আগে আপনার সময়টা কখন রয়েছে। শুধুমাত্র ইনভেস্টমেন্ট করছেন হচ্ছে না, বারবার বাধা আসছে, দেখুন কোন জায়গাটাতে আপনাদের বড় ধরনের সমস্যা রয়েছে। আমি বারবার বলছি, গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে রাজা,
রাহু হচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। জন্মছকে যোগ থাকা দরকার, যোগ না থাকলে কিন্তু আপনার কিন্তু যতই আপনি টিকিট কাটেন না কেন আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে না। এমন এমন সময় রয়েছে কি না যে আপনার ফেভারে কিন্তু ভাগ্য হয়ে যায়। একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটা কিন্তু আমাদের ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি তিনটি রাশির কথা বলবো এবং মহাভাগ্য আপনারা অবশ্যই দেখুন, টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে আমি এখানে জানাবো এবং সেখানে শুভ রং আপনারা জানতে পারবেন। ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা থাকুন। আজকের যে তিনটি রাশির মধ্যে মহা সৌভাগ্যশালী রাশি, তার নাম আপনাদেরকে আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। আর একটি কথা আপনাদেরকে আবারও বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং আপনার জন্মছককে সংস্কার করুন, আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন। কারণ দশা যদি আপনার পারমিট না করে তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না, আপনি প্রচুর প্রচেষ্টা করেন না কেন। কারণ বাধাকে আপনাকে আগে কাটাতে হবে, যে জায়গাটাতে আপনার বাধা রয়েছে না তাকে যতক্ষণ না আপনি প্রতিকার প্রতিবিধা না করেছেন ততক্ষণ কিন্তু আপনার যে বড় ধরনের যে কোনো অর্থপ্রাপ্তি বা আকস্মিক অর্থপ্রাপ্তি বা হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটতে পারবে না। তাই সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আনতে চলেছে। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে 9:52 থেকে 11:36 পর্যন্ত, 9:52 থেকে 11:36 পর্যন্ত টাইমটা আপনাদের শুভ। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে 10:21 থেকে আপনার 10:21 থেকে 11:45 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো তার আগে একটি কথা বলি, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, বারবার বাধা আসছে, অবশ্যই আপনারা জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। যেখানে আপনাদের বাধা রয়েছে তার বিশেষ করে আপনারা বাধাটা কাটান। এর তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় 10:04 থেকে 10:04 থেকে আপনার 11:54 পর্যন্ত টাইমটা শুভ। অবশ্যই আপনারা মহাভাগ্য দেখুন, সেই মহাভাগ্যে আমি কিন্তু সেখানে টার্গেট নাম্বারটা জানাবো এবং 12টি রাশির শুভ রং আমি সেখানে জানাবো। যারা প্রতিদিন ভিডিওটি দেখছেন না আমি বলবো মোটো কেটে কেটে কিন্তু ভিডিওটি দেখবেন না, আলোচনাটি আপনারা শুনবেন। এবং আমি আপনাদের কাছে আবারও হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ভিডিওটি একটু বুঝুন একটু শিখুন, তাতে কি আপনার চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন জীবনে তো বাধা আসবে, তার জন্যে জ্যোতিষ শাস্ত্র। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।